ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা Redmi 9 Active এই স্মার্টফোনটি রিভিউ করে দেখাবো। এই স্মার্টফোনটি বর্তমান প্রাইস কত এন্ড ফোনটি দিয়ে কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে সমস্ত যাবতীয় ইনফরমেশন শেয়ার করব এই ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, অ্যাট ফার্স্ট আমার স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি অ্যান্ড এর ডিজাইন নিয়ে কথা বলবো। ডিজাইনের কথা বলতে গেলে একদম নতুনত্ব কোনো কিছু রাখা হয়নি। বিগত Redmi 9 সিরিজের যে স্মার্টফোনগুলো রয়েছে মোটামুটি সিমিলার ডিজাইন কিন্তু রাখা হয়েছে। ব্যাক সাইডে তিনটি ক্যামেরা সেট আপ থাকছে এবং ফ্রন্টে একটি ইউশেপ নথযুক্ত ক্যামেরা থাকছে। ফোনটির ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.53 ইঞ্চের একটি HD প্লাস রেজলিউশনের IPS ডিসপ্লে কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল। তো বুঝতে পারছেন এই বাজেট অনুযায়ী কিন্তু এখানে HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে কিন্তু ইউজ করা হয়েছে। তবে এখানে ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে দিলে অবশ্যই ভালো কিছু হতে পারতো। Redmi 9 ফোনটিতেও কিন্তু ফুল HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে ইউজ করা হয়েছিল। ভিউয়ার্স, এবার আমরা Redmi 9 Active এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলবো। ফোনটিতে ইউজ করা হয়েছে সফটওয়্যার আপডেট হিসেবে অ্যান্ড্রয়েড 10 এর সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এর MIUI হচ্ছে 12 রাখা হয়েছে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের Z35 একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি প্রসেসর কিন্তু এখানে ইউজ করা হয়েছে। এই স্মার্টফোনে দুটি র্যাম রোমের ভেরিয়েন্ট পাওয়া যাবে, সেটি হচ্ছে 4GB RAM, 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ। এবং এতে ডেডিকেটেড স্লটও দেওয়া হয়েছে। দুটি সিমের পাশাপাশি আপনারা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যেটা খুবই ভালো ব্যাপার। এই স্মার্টফোনটি ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে একটি 2 মেগাপিক্সেল ডেপ সেন্সর এখানে ইউজ করা হয়েছে। এবং ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা 1080 পিক্সেলে 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। তবে ব্যাক সাইডে অবশ্যই আরও একটু ভালো ক্যামেরা আশা করেছিলাম এই প্রাইস রেঞ্জ অনুযায়ী। এবং ফ্রন্টে 5 মেগাপিক্সেল না দিয়ে যদি 8 মেগাপিক্সেল দিত তাহলে কিন্তু আরেকটু ক্রিস্টাল ক্লিয়ার সেলফি কিন্তু উপভোগ করা যেত। বাট ক্যামেরা কোয়ালিটি কিন্তু একটু নিম্নমানের রাখা হয়েছে এই স্মার্টফোনটিতে। অ্যান্ড স্মার্টফোনটিতে কিন্তু USB টাইপ সি পোর্টের কোনো সুবিধা থাকছে না, এটা কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার। এখানে আপনারা মাইক্রো USB 2.0 পোর্ট পেয়ে যাচ্ছেন। এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে আপনারা ব্যাক সাইডে একটি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, অ্যাট লাস্ট আমরা স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটা খুবই ভালো ব্যাপার। এই ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনারা মোটামুটি 2 দিন মতো চার্জিং ব্যাকআপ একদম অনায়াসে পেয়ে যাবেন। এবং ফোনটির বক্সের সঙ্গে আপনারা 10W একটি চার্জার পেয়ে যাবেন, তবে 18W দিলে অবশ্যই একটু ভালো হতো। ফোনের বর্তমান প্রাইসটি রাখা হয়েছে হচ্ছে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের বর্তমান প্রাইসটি রাখা হয়েছে 14,000 টাকা এবং 6/128 ভেরিয়েন্টের মূল্য রাখা হয়েছে 16,000 টাকা। তবে 14,000 টাকা দিয়ে কি এই ফোনটি নেওয়া ঠিক হবে? আমার মতে মোটেও না, কারণ এখনও পর্যন্ত আমি Redmi 9 ফোনটিকে এগিয়ে রাখবো। কেননা সেখানে ফুল HD প্লাস রেজলিউশন ডিসপ্লে সহ দুর্দান্তকর কিছু ফিচার্স কিন্তু দেওয়া হয়েছে। যদি আপনার Redmi 9 ফোনটা যদি পান তাহলে অবশ্যই আপনারা ওইটা পারচেস করতে পারেন, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন, বাকিটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আই হোপ আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।